ঘূর্ণিঝড় তাউটের দাপটে এখনো পর্যন্ত বিপর্যস্ত কেরলের প্রায় অর্ধেক জেলা। কিন্তু এই বিপদ শুধু এইবারের নয়, ৩ বছরে 20টা ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হয়েছে দক্ষিণের এই ছোট রাজ্যকে। এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কিভাবে জুঝে ওঠা যায় সেই পথ খুঁজতে হচ্ছে রাজ্যকে। কেরলের সরকারি সূত্র বলছে, গত ৩ বছরে আরব সাগর এবং বঙ্গোপসাগরে 10টি করে মোট 20টি ঘূর্ণিঝড় এসেছে, যার প্রভাব পড়েছে উপকূলবর্তী এই রাজ্যে। আরব সাগরে দুর্যোগ ঘনীভূত হলে তার প্রত্যক্ষ অভিঘাতে ক্ষয়ক্ষতি হয় সবচাইতে বেশি কেরলে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের প্রভাব তুলনায় কিছুটা কম। রাজ্যের এক বিদায়ী মন্ত্রীর কথায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ গতির মোকাবিলা করতে হয়েছে ২০২০ সালে। তার আগের বছর ছিল মহা পবনবায়ুর মতো ঘূর্ণিঝড়, তার অতিরিক্ত ছিল বঙ্গোপসাগরের ফণী বা আমফান। পরিকাঠামো যা তৈরি হচ্ছে অল্প দিনেই দুর্যোগ এসে তার অনেক কিছু ক্ষয়ক্ষতি করে দিচ্ছে। প্রশাসনিক তথ্য বলছে, আগে বছরে 1টি কদাচিৎ 2টি ঘূর্ণিঝড় তৈরি হতো আরব সাগরে। সাম্প্রতিক অতীতে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা যেমন বেড়ে গিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে তার তীব্রতা। পূর্বাভাস ব্যবস্থাকে জোরদার করেও আঘাত সামলানো কঠিন হয়ে উঠেছে। বৃষ্টি ও ধসে ঘর ভাঙছে, সাগর ফুঁসে উঠে উপকূল এলাকায় ক্ষয়ক্ষতি বয়ে নিয়ে আসছে। আবার একের পর এক জেলায় বাঁধের ক্ষমতার সীমা পেরিয়ে যাওয়ায় জলভাসী হয়ে যাচ্ছে বহু এলাকা। সেই সঙ্গে দেখা দিচ্ছে জলবাহিত রোগ। সরকারি এক কর্তার বক্তব্য, বিপর্যয় মোকাবিলায় গত কয়েক বছরে অনেক বেশি নজর দেওয়া হয়েছে, কিন্তু এখনও মোকাবিলার ব্যবস্থা দুর্যোগের সঙ্গে এঁটে উঠতে পারছে না। যুদ্ধকালীন তৎপরতা দেখিয়েও কত লোককেই বা আগাম সরিয়ে আনা সম্ভব? কোভিড মোকাবিলায় লকডাউন 23 মে পর্যন্ত বাড়িয়ে রেখেছে কেরল সরকার। তিরুঅনন্তপুরম, এর্নাকুলাম, ত্রিশূর ও মল্লপুরম জেলায় রয়েছে ট্রিপল লকডাউন। অতিমারী পরিস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথও এখনও হয়নি, তার মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের ধাক্কা। ট্রিপল লকডাউনের কড়া ঘেরাটোপে থাকা জেলাগুলোয় এসে পড়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ঢেউ। চতুর্দিকে বিপদের মধ্যে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের আবেদন, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোভিড মোকাবিলাকে অবহেলা করা যাবে না। ট্রিপল লকডাউন এলাকায় বাড়ি বাড়ি ফুডকিট পৌঁছে দেওয়া হবে, অন্যত্র রেশন দোকান মারফত দেওয়া হবে। দ্রুত রেশন কার্ডও চালু হয়ে যাবে। প্রথম বিপর্যয়ে প্রায় ৫,৯৫,০০০ হলুদ রেশন কার্ডধারীর জন্য ফুডকিটের ব্যবস্থা করেছে কেরল সরকার। এখনের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। আপনারা দেখছিলেন নিউজ অল টাইমস। আপনাদের সাথে ছিলাম আমি তন্ময়। ধন্যবাদ।